بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হলো ইমাম মাহদি কোন দেশে প্রকাশ পাবেন। চলুন তাহলে শুরু করি। ইমাম মাহদি একজন সমাজ সংস্কারক হবেন, সকলকে ইসলামের দাওয়াত দিবেন এবং সমাজে ব্যাপক পরিবর্তন আনবেন। এ ধরনের একজন ইমামের আবির্ভাব ঘটবে বলে কথা আছে। মাহদি শব্দের অর্থ পথ প্রদর্শক। পথ প্রদর্শনকারী হিসেবে তিনি আসবেন এবং তার নাম মাহদি নাও হতে পারে, এটি তার উপাধিও হতে পারে। এখন এই ইমাম মাহদি কখন আসবেন, কোথায় আসবেন, এ ব্যাপারে কোনো সুস্পষ্ট বক্তব্য নেই। তাই আপনি যেভাবে প্রশ্নগুলো করেছেন ঠিক সেইভাবেই সুনির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যাবে না। তবে নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী যখন দুনিয়ায় সর্বত্র অলি আবদাল আপন স্থান ত্যাগ করে হেরিমান শরীফাইনের দিকে হিজরত করবেন, যেহেতু শুধুমাত্র হারামাইন শরীফাইনেই ইসলাম ও ইমান সংরক্ষিত থাকবে এবং পৃথিবীর অন্যত্র কুফুরি স্থানে পরিণত হবে। চতুর্দিকে দাজ্জালের ফিতনা প্রভাব বিস্তার করবে। মক্কা শরীফ ও মদিনা শরীফ ব্যতীত দাজ্জাল সর্বত্র চষে বেড়াবে। তখন আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ হযরত ঈসা আলাইহিসসালাম আসমান হতে দামেস্কের জামে মসজিদের পূর্ব মিনারের উপর দিয়ে এই পৃথিবীতে তাশরিফ আনবেন। তার অবতরণ করার পূর্বে ইমাম মাহদি আলাইহিসসালাম এর আবির্ভাব হবে। রমজান মোবারকের পবিত্র মাসে সমস্ত আবদাল ও হাক্কানি আউলিয়া কেরাম খানায় কাবায় তাওয়াফরত থাকবেন। হযরত ইমাম মাহদি ও খানায় কাবায় তাওয়াফে আবদাল ও আউলিয়া কেরামের মাঝে বিদ্যমান থাকবেন। তখন হাক্কানি ওলামায়ে কেরাম তাকে চিনবেন এবং তার নিকট বায়াত করার জন্য আবেদন করবেন। তখন তিনি বায়াত করাতে অস্বীকার করবেন। সে মুহূর্তে অদৃশ্য থেকে একটি আওয়াজ আসবে, তিনি আল্লাহ তাআলার প্রতিনিধি মাহদি, তোমরা তার কথা শুনো এবং তাকে মান্য করো। তখন উপস্থিত সকল মানুষ তার বরকতমণ্ডিত হাতে বায়াত গ্রহণ করবেন এবং সেখান থেকে সবাইকে সাথে নিয়ে তিনি সিরিয়ায় তাশরিফ আনবেন। হযরত ঈসা আলাইহিসসালাম সহ ইমাম মাহদি আলাইহিসসালাম দাজ্জালের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণ করে দাজ্জালকে ধ্বংস করবেন। ইমাম মাহদির নাম হবে মোহাম্মদ এবং প্রিয়নবীর নুরানি বংশে তার শুভ আবির্ভাব হবে। আর তিনি সর্বশেষ গাউসুল আজম অর্থাৎ অলিকুল সম্রাট হিসেবে দিনের বিশাল খেদমত আঞ্জাম দিবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।